সুইটিস ফানি স্টোরিজে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি ভেজ আর এগ দিয়ে ইন্দো চাইনিজ স্টাইলে নুডলস বানাচ্ছি। তোমরা হাক্কা নুডলস ব্যবহার করতে পারো। আমি এখানে ম্যাগি নুডলসটাকেই জলে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি, যাতে এক্সেস স্টার্চটা আমার চলে যায়। এরপর দেখো, আমি কড়াইতে সাদা তেল নিয়ে যা যা সবজি অ্যাভেলেবেল আছে, ফুলকপি, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস, ভালো করে একটু স্টার ফ্রাই করে নেবো। ঢাকা দিয়ে দিয়ে সিম আছে। এরপর দেখো, আমি দিয়েছি ফ্লেভারিংয়ের জন্য, সিজনিংয়ের জন্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি সিদ্ধ করা নুডলসটা অ্যাড করে নিয়েছি, আর এটার সাথে একটু ভালো করে ভেজেছি। এতে সাথে তেলটা আর ফ্রফ ফ্লেভারগুলো কোট হয়ে যায় অ্যান্ড খুব ভালো টেক্সচার আসে। সিজনিংয়ের জন্য দিয়েছি আমি এখানে টমেটো সস, ভিনিগার, ডার্ক সয়া সস, চিলি সস আমার কাছে ছিল না, তোমরা দিলে অবশ্যই ভালো লাগবে, আর একটুখানি নুন আর মিষ্টি অ্যাডজাস্ট করে নেবে। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দুটো ডিম ভালো করে স্ক্র্যাম্বল করে নিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়ে। তারপর নুডলসটা ভালো করে অ্যাড করে দিয়ে নামানোর আগে গোলমরিচের গুঁড়ো অনেকটা ফ্রেশলি ক্রাশড ভালো করে ছড়িয়ে সঙ্গে সঙ্গে গরম গরম সার্ভ করো। আমার তো খেতে খুবই ভালো লেগেছিলো, দেখতেও সুপার ফাইন হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, আবার দেখা হচ্ছে।